হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু দিদের অফিসিয়াল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি টিকটকে এই ভিডিওটি ট্রেন্ডিং রয়েছে গাইস এই ট্রেন্ডিং ভিডিওটি কিন্তু আপনি চাইলে মাত্র এক লিকে অ্যাপটি দিয়ে এডিট করতে পারবেন এটা হচ্ছে ক্যাপকাটের নতুন একটি ট্যাম্পলেট যে ট্যাম্পলেটটি এখন ট্রেন্ডিংয়ে রয়েছে তো আজকে ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে এই ট্যাম্পলেটটি কীভাবে আপনারা ইউজ করবেন মানে আপনার আপনাদের ফটো দিয়ে কীভাবে মাত্র এক লিকে এই ভিডিওটি এডিট করবেন গাইস অবশ্যই আজকের এই টিউটোরিয়ালটি সম্পূর্ণ দেখবেন আর টেনে ভিডিও শুরুর আগে একটু অনুরোধ যার আমার এই চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশাপাশি বেলাইকানে প্রেস করে দেবেন আমাদের এডিটিং শুরু করে দেই অলরেড গেজ আপনার অবশ্যই আপনার মোবাইল ফোন থেকে গুগল ক্রোম বাজেটটি ওপেন করে নেবেন তো আমরা জানি সবার মোবাইল ফোনে কিন্তু এই গুগল ক্রোম বাজেটটি রয়েছে ওকে তো আমি আমার মোবাইল ফোন থেকে ব্রজেটটি ওপেন করে দিচ্ছি ব্রজেটটি ওপেন করে নেওয়ার পর এখানে আমি সার্চ অপশনে ক্লিক করে দিব তারপর এখানে আমি একটি লিঙ্ক পেস্ট করে দিব তারপর নিচ থেকে আমি গোতে ক্লিক করে দিব গোতে ক্লিক করে দেওয়ার পর সাথে সাথে আমি টেমপ্লেটটি পেয়ে যাব গাইস ট্যাম্পলেটটির লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনি জাস্ট লিংকে ক্লিক করে দিলেই কিন্তু এখানে চলে আসবেন মানে এই পেজটিতে চলে আসবেন আপনাকে আর সার্চ করতে হবে না ওকে তো আপনারা অবশ্যই ভিডিও ডেসক্রিপশনটা চেক করে নেবেন এখন আমরা এই ট্যাম্পলেটটা ইউজ করবো তাই এখানে লেখা দেখতে পাচ্ছি ইউজ টেমপ্লেট ইন ক্যাপ আমরা জাস্ট এই লেখাটাতে ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার সাথে সাথে গাইস আমাদেরকে টিকটকের মতো একটি পেজ নিয়ে আসলাম আপনাদেরকে একটু ভিডিওটা প্লে করে দেখা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ট্যাম্পলেটটা প্রিভিউ দেখা যাচ্ছে এখন আমরা এই ট্যাম্পলেটটা ইউজ করার জন্য আবার নিচ থেকে ইউজ ট্যাম্পলেটে ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পর আমাদের গ্যালারিতে থাকা সবগুলো ভিডিও শো করতেছে তো আপনারা চাইলে এই ভিডিওটি ভিডিও দিয়ে এডিট করতে পারেন চাইলে ফটো দিয়ে এডিট করতে পারেন তো আমি আপনাদেরকে ফটো দিয়ে এডিট করে দেখাবো তাই আমরা উপরে ক্যাটাগরি থেকে চলে যাবো ফটোসে ফটোসে যাওয়ার পর আমাদের গ্যালারিতে থাকা সবগুলো ফটো শো করবে তো আমার গ্যালারিতে থাকা আমি তিনটা ফটো সিলেক্ট করে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন নিচে কিন্তু দেখাচ্ছে যে তিনটা ফটো সিলেক্ট করতে হবে ওকে আমি এখান থেকে তিনটা ফটো সিলেক্ট করে দিচ্ছি তিনটা ফটো সিলেক্ট করে দিলাম তারপর নিচ থেকে জাস্ট নেক্সটের যে অ্যারো চিহ্নটা দেখতে পাচ্ছি আমরা এই অ্যারোতে ক্লিক করে দিব অ্যারোতে ক্লিক করে দেওয়ার পর আমাদের ভিডিওটা কিন্তু কমপ্লিটলি রেডি হয়ে গেল আমি আপনাদেরকে ভিডিওটা প্লে করে দেখাই কাজে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটি কিন্তু রেডি হয়ে গেল তো এখানে কিন্তু মাত্র তিনটি পিকচার দিয়ে কিন্তু সম্পূর্ণ কাজটা হয়ে গেল এখন আমরা এই ভিডিওটি সেভ করে নিব তো ভিডিওটি সেভ করার জন্য উপর আপনারা দেখতে পাচ্ছেন এক্সপোর্ট লেখা দেখা যাচ্ছে জাস্ট এক্সপোর্ট লেখাটাতে ক্লিক করে এখান থেকে সেভ অ্যান্ড শেয়ার টু টিকটক অবশ্যই আপনাকে এই লেখাটাতে ক্লিক করে দিবে ক্লিক করে দেওয়ার পর গাইস আপনারা দেখতে পাবেন এই ভিডিওটি সেভ হয়ে যাবে আশা করি বন্ধু আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে শিখতে পেরেছেন কেউ আপনারা এই ট্রেন্ডিং ট্যাম্পেটটিতে আপনারা ভিডিও এডিটিং করবেন যদি শিখতে পারেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন গাইস দেখা হচ্ছে সামনের ভিডিওতে নতুন কিছু নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন টাটা